সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে বাতাবি লেবু মাখবো সবার জন্য। এগুলো বাতাবি লেবু বটি দাও গামলা সব নিয়ে নিয়েছি। এরকম এবার আমি বাতাবি লেবুগুলো ছুঁড়ে নেবো। অনেক বড় বাতাবি লেবুটা, এটা আমাদের গাছের বাতাবি লেবু, অনেক বড় বাতাবি লেবুটা, ভালো এবং টেস্টি। আমি এখন আস্তে আস্তে পিস করে নিচ্ছি, ভালো করে না ছাড়লে পেছনটা, পেছনের আঁশটা ভালো করে না ছাড়াই তাহলে তেতো লাগবে, এই জন্য ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর পিস করে নিয়েছি। এইভাবে সব আমি একে একে ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা সব ছাড়িয়ে নিয়েছি, কত নোংরা বেরিয়েছে দেখো। এবার আমি এখন এগুলোকে অল্প অল্প করে সব ছাড়িয়ে নেব ভালো করে, ওরকম লম্বা করে পিস করে নিলে ভালো হয়। এই দেখো সব ছাড়ানো হয়ে গেছে, দারুণ লাগছে কালারটা দেখতে, মিষ্টি ছিল বাতাবি লেবুটা। আমি বাতাবি লেবু মাখাতে দেখো গন্ধরাজ লেবুর পাতা, নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে মিষ্টি দিয়ে থাকে, সেই বাতাবি লেবু হয়তো টক হতে পারে, কিন্তু এই বাতাবি লেবুটা খুব মিষ্টি খেতে, এই জন্য আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি। গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি এই কারণেই, খুব সুন্দর সেন্ট হয় গন্ধরাজ লেবুর পাতা দিলে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে। এই জন্য আমি হালকা করে আলগোছি ভালো করে মেখে নিচ্ছি, বেশি কচলে মাখবো না, তাহলে তিতো লাগবে খেতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। তোমরাও বাড়িতে এইভাবে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মেখে খেয়ে দেখতে পারো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে।